আসন্ন রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিটঘর ইউনিয়নের টিয়ারায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হাজি ফুলমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে 1000 হতদরিদ্র, অসহায়, গরিব ও কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। হাজি ফুলমিয়ার নিজ বাড়িতে আয়োজিত এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের সভাপতি হাজি ফুলমিয়া, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক আতিকুর রহমান শিশু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু হানিফ, বিশিষ্ট ব্যবসায়ী জাকির মহাজন, বাসির মেম্বার মোহাম্মদ হোসেন মিয়া, গ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি আলমগীর মাস্টার সহ আরও অনেকে। হাজি ফুলমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান শিশু জানান, ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সেই ধারাবাহিকতায় এবছরও প্রায় 1000 অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হলো। ভবিষ্যতেও যাতে এই কার্যক্রম অব্যাহত রাখতে পারেন সেজন্য সবার কাছে দোয়া কামনা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। উন্নয়ন করেছেন শিক্ষা প্রতিষ্ঠানে, ওনার ওনার ছোঁয়া ওনার ওনার দ্বারা অনেক উন্নত হয়েছে। আশা করি এই চলমান থাকবে এই বাইরের এই কর্মকাণ্ড। আমরা এই যা ওনার দ্বারা আমরা উপকৃত হয়েছি, আমাদের সমাজ উপকৃত হয়েছে, সমাজ এবং গ্রাম উন্নয়ন হয়েছে। এই বাইরের জন্য সবাই মন প্রাণ বরে দোয়া করবেন, ওনার সুস্বাস্থ্য কামনা করি। আমরা সকলে ওনার জন্য দোয়া করে ওনার দীর্ঘজীবী কামনা করি। আমি আমার নিজের অর্থায়নে গরিব এবং অসহায় মানুষের ইফতার সামগ্রী প্রায় 7-1000 লোকের দিতেছি। সবাই দোয়া করবেন ভবিষ্যতে যেন এরকম সাধারণ রাখতে পারি, আরও যেন বেশি করে দিতে পারি, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। খাস করে আমাদের জন্য কার্যক্রম সবসময় চলে এবং আমাদের যারা সহযোগিতা করে এবং সহযোগিতা করতেছে ছোট ভাই, সবাইয়ের প্রতি আমার স্নেহ ও ভালোবাসা রয়েছে। খাস করে আমার সাথে আছে, আমরা আগামীতে ইনশাল্লাহ আরও ভালো করতে নেব, ইনশাল্লাহ এগোলে।